চল, তোর কথার সাথে আজকে সম্পূর্ণ সহমত পোষণ করে আমি তোকে বলছি যে এই যে তুই বললি, প্রথম কথা বললি যে প্রমাণ চাস, ঠিক আছে, প্রমাণ চাস নয়তো আসবি, মোস্ট ওয়েলকাম। কি বললাম? মোস্ট ওয়েলকাম। কারণ কী হবে বলতো, কেউ একজন শুরু করলে না তারপরে এ করা যাবে যে তুইও একটা সময় আমার ছেলের কেরিয়ার নষ্ট করবি বলে, আমার ছেলের পড়ার কেরিয়ার নষ্ট করবি বলে উঠে পড়ে লেগে কিছু দালাল ভাড়া করেছিলিস, যাতে তারা গিয়ে আমার ছেলের স্কুলে গিয়ে কিছু এমন করতে পারে যাতে আমার ছেলের পড়ার জায়গা নষ্ট হয়ে যায়। এটা গেল তোর, তুই আসলে পরে ভালোই হবে জানিস তো, তুই আয়, আমি বলছি তুই আয়। আর কোন জুতো ইউজ করবি, জুতোটা সঙ্গে করে নিয়ে আয়, বলছি না মোস্ট ওয়েলকাম। এতদিনে হয়তো বুঝতে পারিস নি রিম্পা, না অন্যায় না করলে কারুর বাপ কেউ ভয় পায় না। কি বললাম? অন্যায় না করলে কারুর বাপ কেউ ভয় পায় না। নেগেটিভ ভিডিও অলওয়েজ তোদের সাইড থেকে হয়েছে, অলওয়েজ। আমি সেটার পজিটিভিটি দেখিয়েছি যে মানুষগুলোকে আমি সাপোর্ট করেছি, বাট যখনই আমি যাকে সাপোর্ট করতে গেছি তোদের পিছনে ঝাল লেগেছে, সবচেয়ে বেশি ঝাল লেগেছে তোর। সব জায়গায় মুখ মারতে এসেছিস, বুঝতে পেরেছিস? ওই রাস্তায় না খেতে পাওয়া যে কুকুরগুলো যেরকম হট করে খাটি ফেললে খাওয়ার জন্য চলে আসে, তুই সেই রকম বাসি খাবারে মুখ মারতে এসেছিস দিনের পর দিন, আর তোর ওই ভাইও। এবার একটা কথা বলি, তোর ভাই ভীষণ নীরব, ঠিক আছে, তোর ভাই ভীষণ দিদিদের জন্য বলতে আসে, তো দিদিদের জন্য যেমন অন্যের বাড়ি বউ মেয়ে বোনেদের যেমন ও এ করে, তার জন্য জুতোর বাড়ি ওর তোলাই থাকবে, ঠিক আছে। ও খেলতে ভালোবাসে তো, ওকে খেলতে বল, ওকে খেলতে বল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, তুই বললি যে প্রমাণ দেবো প্রীতমের সাথে। শোন, কমিউনিটিতে যখন মামুনি আমাকে দিয়েছিল তোদের এত ফেটেছিল, সবচেয়ে বেশি তোর এত ফেটেছিল কেন? আর তুই কি বললি, তুই কোনোদিনও আমার চরিত্র নিয়ে কথা বলিস না। যখন যে যেখানে আমার চরিত্র নিয়ে কথা বলেছে সেইখানে গিয়ে হাততালি, আর তাকে সহমত পোষণ করেছিস সব জায়গায় তুই। আমার শ্বশুরমশাইকে নিয়ে যখন কথা হয়েছিল সব জায়গায় সহমত পোষণ করেছিলিস তুই, নিজের মুখে বলা, যেমন ওই যে আটকুড়ে বাজা মুখে বলা না তোর শূন্য জায়গাটা, তো সেটাও যেমন এক কথা, ঠিক সেই রকম অন্যের বলা কথাটায় সহমত পোষণ করা বা তালি মেরে আসা, সেটাও কিন্তু তাকে জানানো যে তোর মনেও কিন্তু সেম কথা রয়েছে যেটা তুই বলতে চাইছিস। ওই জন্য আমি বলি কি, মুখে আওড়াস না, তুই বাড়ি চলে আয়, ঠিক আছে, তুই বাড়ি চলে না। আমার নাম্বার তো আছে, আমি তোকে ব্লক করিনি, তুই বলবি আমি তোকে অ্যাড্রেস দিয়ে দেবো, তুই বাড়ি আয়। কেন বলতো, এতে সুবিধা হবে অনেকের বাড়ি যেতে আর অনেকের বাড়িতে নিজেকে আনতে, বা আমাকে মানে অন্যকে আমার বাড়িতে আনতে অনেক সুবিধা হবে। আয়, জানিস তো, রাস্তায় দাঁড়াতে হবে না, তুই এসে ডাইরেক্ট কথা বলে যাবি, আমার হাজব্যান্ডকেও সেদিন ঘরে ডাকবো। তুই আমার হাজব্যান্ডের কথা, এই যে ওয়াইটিতে যে আমার হাজব্যান্ডকে তোলা হয় স্পাইনলেস, নোকের যোগ্য হয়ে দেখাক, তোর ওই কুলাঙ্গার ভাই আর তোর ওই বইনের মলে কাজ করা ওই কেরানিটা আমার বরের যোগ্য হয়ে দেখাস, ঠিক আছে, হয়ে দেখাস। অনেক তো কাটাছেড়া করলো, অনেক তো কাটাছেড়া করলো, যে তুই আজকে বললি যে ছোট লোক ঘরের, কারণ যার তার সাথে যে কাউকে শুয়ে দেয় তার মানে সে সেটাতে অভ্যস্ত। তোর বোন রোজ শোয়ায়, একটা ফ্যামিলির মহিলাদের রোজ শোয়ায়, তোর কাছে প্রমাণ আছে তো? তোর কাছে প্রমাণ আছে তো মামুনি অন্য কোথাও শুতে যায়? প্রমাণটা দিবি কিন্তু, প্রমাণটা দিবি, বুঝতে পেরেছিস? তোর ভাইকে জিজ্ঞাসা করবি আমার বড় ছেলেকে অ্যাবনর্মাল বলে, সেই প্রমাণটা দিতে বলবি। প্রমাণ প্রমাণ চাইবো না মানে, এই প্রমাণগুলো আমাকে দিয়ে তোকে তোর প্রমাণ আমি দেবো, ঠিক আছে, আগে এই প্রমাণগুলো নিয়ে। যেখানে গিয়ে হাততালি মেরে সহমত পোষণ করে এসেছিলিস, তোর আমার উপর গালি ওয়েস্ট করতে হবে না। যে তুই বলিস না মুখের কি ভাষা, ছি, তোর বইনের ভাষা শুনেছিস? বইনের ভাষা শুনেছিস? তোর ওই ভাই কুলাঙ্গার ভাইয়ের ভাষা শুনেছিস? সেগুলো খুব মজা লাগে বল শুনতে, ওই ভাষাগুলো একদম অমৃত ঝরে না, একবারে মুখ থেকে অমৃত, আর তোর কান সিদ্ধ হয়ে যায়, কান শুদ্ধ হয়ে যায় একবার এইসব শোনার পরে। আর আমার ভাষা খারাপ লাগে, পরপর পরপর ভিডিওগুলো এখন চালাতো, পাঁচজনের সামনে চালিয়ে দেখতো, একটা খারাপ কথা কেউ শুনতে পায় নাকি? সেদে লাগতে এসেছিস দুদিন আগে থেকে, যেদিন থেকে মামুনি কমিউনিটি দিয়েছে তোর পেছনটা সেদিন দিয়ে চলে গেছে। তুই গিলতে পারছিলিস না শান্তিতে, বুঝলি, ভুলে গেছিস শান্তিতে খেতে পারছিলিস না, তোর এইখানে হালাক বলে না, হালাকে খাবার আটকে যাচ্ছিল, তুই গোগ্রাসে গিলছিলিস আর আমার নামে নিন্দা করছিলিস। প্রমাণ নিয়ে আয় নয়তো আয় বাড়ি আয়, ঠিক আছে, কেস কামারি করে লাভ নেই, দৌড় করাবে রোজ কোনো লাভ নেই, অনেক অত টাইমও কারণ নেই, তুই বাড়ি আয়। সবচেয়ে ভালো কথা, তুই চলে আয়, বেল স্টেশনে নেমে আমাকে ফোন করিস, তোকে আমি সসম্মানে নিয়ে আসবো, ঠিক আছে, আমার বাড়িতে কেউ আসলে আমি আবার তাকে অপমান করি না। তুই চলে আয়, চলে আয়, এসে কথা বলে যা। তারপরে না কদিন পর আমিও একটু ব্যারাকপুর যাবো, ঠাকুরনগর যাবো, ভবানীপুর যাবো, একটু দরকার জানিস, একটু জায়গাগুলোতে ঘুরে আসা না একটু দরকার। তুই যেটা করে দিয়ে যাবি, তুই এসে যেটা করতে চাইছিস বা করাতে চাইছিস, যে প্রশ্নগুলো, অনেক প্রশ্ন জমে আছে জানিস তো, অনেক প্রশ্ন জমে আছে। তো সব জায়গায় একটু ঘুরে আসা ভালো, তুই আমার বাড়ি থেকে ঘুরে যা, তারপরে আমি আমি ঘুরতে যাবো, এক এক করে সবার বাড়ি ঘুরে আসবো একদম সুন্দরভাবে আরামসে। সেদিন নেমন্তন্ন নিলাম, তো বলার আগে না 10 বার চিন্তা করবি ভাষা, বলতে আসবি না, বলতে আসবি না কে ছোটো লোক বাড়ির, তোদের ওই কটার ছোটো লোক তো ছেড়ে দে, কোনো মানুষের পর্যাতেই পড়ে না, তোর ওই পোষ্য ভাই আর তোর ওই পোষা বইন, বুঝতে পেরেছিস? ও বইন একটুখানি হাওয়া মেরেছে, ভুলে গেছিলে না, বইন মুখের মধ্যে মুতে দিয়ে কেমন চলে গেছিলো মিটাপে, সেদিন খুব গায়ে লেগেছিল, আই সাবাস, সেদিন খুব কষ্ট হয়েছিল, বই না কইয়া চইলা গেছে, কইলে পরে আমিও একটু যাইতুম, ঠিক কিনা, লাফাস না। এতদিনে রিম্পাকে নিজের চুল থেকে এক চাল নাড়াতে পেরেছিস তুই, তোর ওই ভাই উখড়ে নে, যেটা করার দম থাকে তো উখড়ে নে, আমি তো বলছি উখড়া আরামসে, বহুত টাইম আছে, টাটা।